সম্মেলনের তারিখ ঘোষণার পরও অচল অবস্থা কাটছে না রাজশাহী জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদকের সাথে দ্বন্দ্বের কারণে বিভাগীয় প্রতিনিধি সভাতেও দেখা যায়নি দলের সভাপতি ওমর ফারুক চৌধুরীকে তবে সফল সম্মেলনের ব্যাপারে আশাবাদী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন দু চোদ্দ সালের ছয়ই ডিসেম্বর সবশেষ অনুষ্ঠিত হয় রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন তবে বছর না যেতেই দ্বন্দ্ব দেখা দেয় জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য দেন তারা অচলাবস্থা কাটাতে গত আটই নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠক হয় রাজশাহী জেলা আওয়ামী লীগের সেখানে দ্বন্দ্ব মিটিয়ে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয় তারপরও সম্মেলনের প্রস্তুতি সভায় দেখা যায়নি সভাপতিকে আবা এবং চাচা একসাথে পাকিস্তান আর্মি বাবলা বনে হত্যা করেছে এবং তাদেরকে যারা ছোটক বলে ছোট করে খারাপ কথা বলেছে তাদের আমি মনে করি না ব্যক্তিগতভাবে তারা আওয়ামী লীগের চেতনার মানুষ তবে আগামী সম্মেলনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি ছাড়া আওয়ামী লীগ অথলেটি ভুল ধারণা আওয়ামী লীগ সমষ্টিগতভাবে চলে একটি ব্যক্তির জন্য সংগঠন থেমে থাকবে না সম্মেলন ও থেমে থাকবে না তবে আমি আশা করি তার শুভ বুদ্ধির উদয় সম্মেলন সমন্বয়কে দায়িত্ব দেওয়া হয়েছে সিটি মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটনকে সুষ্ঠু সম্মেলনের ব্যাপারে আশাবাদী তিনি তাকে নিয়ে আসবার জন্য বা তাকে অ্যাক্টিভ করবার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ চেষ্টা করছেন আমিও চেষ্টা করছি এবং চেষ্টাটাও চেষ্টাটা থাকবে পাশাপাশি সম্মেলনের প্রস্তুতির কাজটাও কিন্তু চলমান থাকবে এটা থেমে থাকবে না যেহেতু সময় হাতে খুবই কম আগামী আট ডিসেম্বর রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক